আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আলোচনা পাঁচ ভাগে বিভক্ত, পাঁচটি ভাগে বিভক্ত। এক নম্বর হলো আকায়েদ, বিশ্বাস জাতীয় বিষয়, যে জিনিসগুলোর উপরে ইমান আনতে হয়, বিশ্বাস করতে হয়, এমন কিছু বিষয়। দ্বিতীয়ত ইবাদাত, আমল জাতীয়, যে আমলগুলো করতে হয় এগুলোর আলোচনা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, কোরবানি, এই জাতীয়। তিন নম্বর হলো মুআমালাত, অর্থাৎ হচ্ছে লেনদেন, যে সমস্ত লেনদেন, বেচা কেনা, ভাড়া দেওয়া, জমি কেনা বেচা, এই জাতীয় লেনদেন সম্পর্কিত বিষয়। চতুর্থত হল মুআশারাত, পারস্পরিক আচার আচরণ, সন্তান বাবার সাথে কেমন আচরণ করবে, মায়ের সাথে কেমন আচরণ করবে, মা বাবা সন্তানের সাথে কেমন আচরণ করবে, স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে কেমন আচরণ করবে, শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ হবে, হ্যাঁ, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ হবে, পাড়া প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে, নিকটাত্মীয়দের সাথে আচরণ কেমন, মামা চাচা ফুফা খালু, আবার দূরের আত্মীয়দের সাথে আচরণ কেমন, রাস্তার পথিকের সাথে আচরণ কী করবে, এই জাতীয় আচার আচরণ পারস্পরিক মুআশারাত বলে এটাকে। আর পাঁচ নম্বর হলো আখলাক, চরিত্র, আমার ভিতরে কী কী গুণ থাকা দরকার আর কী কী দোষ ত্রুটি বর্জন করা দরকার, এই সমস্ত আলোচনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাঁচটি ভাগে বিভক্ত। যত কথা কোরআনের সুন্নাত সব কথা এই পাঁচটার একটা না একটার মধ্যে অন্তর্ভুক্ত, এই পাঁচটার মধ্যেই সমস্ত আলোচনা ঘুরপাক্ষা। এই জন্য মুআশারাত, পারস্পরিক আচার আচরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল স্বামী স্ত্রীর আচরণ। স্বামী স্ত্রীর আচরণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা, মানুষের সাথে মানুষের সম্পর্ক, এইটার প্রথম সম্পর্ক, প্রথম সম্বন্ধের নাম হল স্বামী স্ত্রী। পৃথিবীর আল্লাহর সৃষ্টি প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী, প্রথম সম্পর্কের নাম সন্তান আর বাপ, এরকম না। প্রথম আদম আলাইহিসসালাম, তারপরে তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম, এরপরে ওনাদের সন্তান হয়েছে, এরপরে আস্তে আস্তে বাকি পরিচয়গুলো যুক্ত হয়েছে, বুঝছেন কিনা কথা, এরপরে মা হয়েছে, এরপরে বাবা হয়েছে, এরপরে দাদা নানা হয়েছে, এরপরে মামা চাচা ফুফা খালু, শ্বশুর শাশুড়ি, সব কিছু কি হয়েছে পরে হয়েছে। প্রথম সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী সম্পর্ক, এটাই হলো মূল ভিত্তি, প্রথম ফাউন্ডেশন। এরপরে আল্লাহ তাআলা ওয়াবাসসা মিনহুমা রিজালাম ওয়া কাতি রিজালান কাসীরাম ওয়া নিসাআ, আল্লাহ বলেন আমি প্রথম আদমকে বানিয়েছি, এরপরে আদম থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি, এরপরে তাদের দুইজনের মাধ্যমে আমি অগণিত নারী এবং পুরুষ পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এজন্য প্রথম সম্বন্ধ স্বামী স্ত্রীর সম্বন্ধ, এজন্য এর গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। জীবনের এই শাখায়, জিন্দগির এই অংশে
আমাদের মধ্যে জানাশোনা, কোরআন সুন্নার দিক নির্দেশনা, এই সম্পর্কে জ্ঞান আমাদের অনেক কম, অনেক কম। একটি পরিবারে একজন স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে সম্পর্ক করবে, রাখবে, থাকবে, এই ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত, নীতি, আদর্শ, এটা অনেক সুন্দর এবং অনেক বাস্তবসম্মত পরিকল্পিত। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে এর চর্চা নাই, এর ব্যাপারে কোনো আমাদের জানাশোনাও নাই, প্রয়োগও নাই। এখানে আমি আপনাদের সামনে গত জুমায় যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের মূল উদ্দেশ্য এটাই বলা, আল্লাহ বলেছেন প্রত্যেকটা স্বামীকে আল্লাহ তাআলা বিশেষভাবে নসিহত করছেন, নারীর পক্ষ হয়ে আল্লাহর আদেশ, সরাসরি আল্লাহ পাক একজন নারী যে স্ত্রী তার পক্ষে আল্লাহ সুপারিশ করছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে উত্তমভাবে বসবাস করো, মারুফ একদম উত্তম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের সাথে উত্তম আচরণ করা, এটা সরাসরি এই উপদেশ, এই সুপারিশটা করছেন কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তিনি স্ত্রীর সাথে উত্তম আচরণ করা এ ব্যাপারে নসিহত করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিদায় হজ, জিন্দগির শেষ যেই হজ তিনি করেছেন, সোয়া লাখের চাইতে বেশি সাহাবির সামনে, সোয়া লক্ষের চাইতে বেশি সাহাবির সামনে তিনি ভাষণ দিছিলেন, বক্তব্য রাখছিলেন, জিন্দগির সেই ভাষণে বিদায় হজ্জের খুতবায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণ করা এই ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করেছেন। শুধু নসিহত না, উপদেশ না, বরং ওসিয়ত করছেন, ওসিয়ত, ইস্তাউসু বিন নিসাই খাইরান, এটা হাদিসের শব্দ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারীদের সাথে, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, এই উত্তম আচরণ করার ব্যাপারে আমার ওসিয়ত তোমরা গ্রহণ করো। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে দেখলেন যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, এই আদেশটা কে করেছেন? আল্লাহ। আদেশ এটা, নামাজের আদেশ করেছেন কে? তো এই কারণেই আমরা নামাজ পড়ে, তাহলে এই আদেশটাও আল্লাহই করেছেন, এটা আদেশ, আল্লাহর ওয়ার্ডার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই আদেশটা করেছেন। এরপরে আরো আশ্চর্য হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেয়ার সময়, শেষ আজ তিনি ইন্তেকাল করবেন সোমবার, যেদিন ইন্তেকাল করবেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নসিহত, তার উম্মতের জন্য শেষ যেই নসিহতটা করে গেছেন, উপদেশটা দিয়ে গেছেন, শেষ নসিহত, এই শেষ নসিহত হলো আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বলছেন আমার উম্মত, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার শেষ বেলায় তোমাদের নিকট
আমার আখেরি ওসিয়ত, আমার শেষ উপদেশ, তোমরা নামাজের গুরুত্ব দিবে এবং তোমাদের অধীনস্থদের সাথে উত্তম আচরণ করবে। এই শেষ কথা। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, তাদের সাথে সদ উত্তম আচরণ করবে। আর এই অধীনস্থতার ভিতরে স্ত্রীও একজন, কি বলবে, স্ত্রী মূলত স্বামীর কি অধীনস্থ। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে স্ত্রীগণ পুরুষের কর্তৃত্বে, স্ত্রীদের উপরে পুরুষগণ কর্তৃত্বের অধিকার রাখে, অর্থাৎ এটা জুলুম না, এটা ইন্তেজাম, এটা নারীরকে অমর্যাদা না। জাহেলগুলো, দুনিয়া লুভী, এই সমস্ত যারা মূর্খ মূলত, তারা বলে এটা নারীর প্রতি জুলুম। না, এটা নারীর প্রতি জুলুম না। একই অফিসে কাজের সুবিধার্থে, পরিচালনার সুবিধার্থে একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন তার চাইতে নিম্ন স্তরে পদবি বিন্যাস, এটা পরিচালনার সুবিধার্থে, সবাই প্রিন্সিপাল, সবাই জারুদার, এটা কি কোনো নিয়ম? কথা বলেন, তাইলে কি বোঝা গেল? কাজের সুবিধার্থে, পরিচালনার সুবিধার্থে দুনিয়ার মানুষ যদি কর্ম বণ্টন করতে পারে, তো আল্লাহ তাআলা সেই কর্ম বণ্টন করে দিলে অসুবিধা কি? কথা বুঝেন না, এত সমস্যাটা কি? আল্লাহ তাআলা নারীর উপরে পুরুষকে কর্তৃত্ব দিয়া যদি এমন কইতেন যেহেতু সে তোমার বস, অতএব সে শুয়ে শুয়ে ঘুমাবে আর তুমি কামাই রোজগারি কইরা ওই বাদ্যা মহিলার মতো তুমি কামাই করে করে জামাই বেটারে খাওয়াইবা, এটা বলছে ইসলাম? উপার্জন করতে, কামাই রোজগারি করার জন্য নিজের এবং বিবি বাচ্চার জন্যে এটা স্বামীকে আদেশ করছে, এটা পুরুষকে কি করেছে? তাহলে এই দায়িত্ব দিয়া, তার কর্তৃত্ব দিয়া মূলত তারে ঘুম পাড়ায় দিছে নাকি? তো তাহলে জুলুম হইল কি? বরং নারীকে এখানে সেফটি, নিরাপত্তা দিছে, তুমি তোমার খাদ্য খাবার, কাপড় চোপড়, এরপরে তোমার বসত, কোনো কিছুর ব্যাপারে তুমি পেরেশানি করতে হবে না, এটা তোমার স্বামী বেচারা এগুলো সব ব্যবস্থাপনা করবে, এই বুঝ নিয়েই তোমাকে সে কবুল বলে ঘরে আনছে। সে কবুল বলছে, এ কথার অর্থ শুধু রাত কাটানো না, এ কথার অর্থ হলো তোমার পুরা জিন্দগির সমস্ত প্রয়োজনের দিকে সে নজর রাখবে, এই দায়িত্ব কাঁধে নিয়েই সে তোমারে কি আনছে, ঘরে আনছে। তাহলে এটা কি অমর্যাদা হইল? এটা কি জুলুম হইল না? যদি আধুনিক অনেক পণ্ডিত তারা এটা বলে, নারীর প্রতি ইসলাম সমান আচরণ করে নাই, নারীর প্রতি সমান আচরণ যদি করে নাই তাহলে কর্মক্ষেত্রে মানুষের মধ্যে এই কর্মের এরকম উঁচু নিচুর বিভেদ কেন? সবাই প্রিন্সিপাল, সবাই জারুদার, এমনি চলুক, সমাজতন্ত্র এটা করে চাইছে। এই যে কার্ল মার্কস, লেনিন, স্টালিন, মাও সেতুং, ওদের মতামত এটাই ছিল, সমাজতন্ত্র, সোশ্যালিজম, তাদের এটাই মত ছিল যে সব বরাবর, সবাই প্রজাতন্ত্রের, রাষ্ট্রের কর্মচারী, সব মানুষ, সরকার বণ্টন করে দিবে যে কারে যে যারে যেই কাম দিবে, এটা ছিল তাদের স্লোগান। সর্বোচ্চ 70 বছর, কমপক্ষে 10 লক্ষের চাইতে বেশি
মানুষের রক্তের উপরে তারা এই মতবাদ সোভিয়েত ইউনিয়ন রাশিয়া সহ আশপাশে কায়েম করছিল, চালু করছিল, 70 বছর টিকেছিল, বহু যুদ্ধ করে 70 বছরের ব্যবধানে ওই অঞ্চলের জনগণ তারা সর্বোচ্চ আন্দোলন প্রতিবাদ যুদ্ধ সংগ্রাম করে এই সমাজতন্ত্র, এই সোশ্যালিজম এটাকে বাতিল করে দিছে, ধ্বংস করে দিছে। আজকে আর এটা নাই, সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে এখন আর ওই সংঘ এটাও নাই, আর ওই অঞ্চল ভাইঙ্গা 15টা ছোট বড় স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। আগে মানচিত্রে সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন রাশিয়া পৃথক একটা দেশ, শুধু আলাদা একটা দেশ। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বোঝানো যে মানুষের মধ্যে দায়িত্বের বন্টন, ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়্যা। আল্লাহ বলেন, আমি মানুষের কাউকে অপরের উপরে মর্যাদাবান করি, মর্যাদার এই যে তারতম্য করি, কাউকে একটু বড়, কাউকে ছোট, এটা আমি আল্লাহ তাআলা আমিই করি। কেন? যাতে করে একজন আরেকজন থেকে তাদের প্রয়োজনীয় কাজ আদায় করে নিতে পারে। সবাই বস হইলে তো গাড়ি ঘোড়া চালাবে কে? কথা বলেন না কেন? সবাই গাড়ি ঘোড়া চালাইলে তো দেশের আর বাকি কাজ করবে কে? কথা বুঝছেন না? আর যদি সবাই সরকার বন্টন করে দেয়, তো সবাই ভোট দিয়েই তো সরকার নির্বাচিত, তো আমার একার কইল রিক্সা চালাইতাম, আপনার একা কয় প্রাইভেট কার চালাইতাম। আমি যদি বলি প্রাইভেট কার আমার দিলে অসুবিধা কি? কথা বুঝেন নাই? আমার একা কইলেন আপনি এনে থাকতাম, ওনার একা বললেন ঢাকা শহরে থাকতাম, কা আমি ঢাকা থাকলে সুবিধা কি? আপনার সমস্যা, আমি ভোট দিছি না। কথা বুঝেন নাই? এই সমাধান করা সম্ভব হবে? তাহলে আমি এটা আরো আগেও বলছি না, আপনাদের এক চেয়ারম্যানের কাছে দায়িত্ব দেওয়া হোক, একজন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হোক, আপনার ইউনিয়নের 5000 জন জনগণ আর একটা ইউনিয়নের মানুষের যতগুলো জরুরত সবগুলোর তালিকা করে যে এই ইউনিয়নের মানুষগুলোর চলার জন্য রিক্সা চালানোর না কিছু লোক দরকার, অটো চালানোর লোক দরকার, সিএনজি চালানোর লোক দরকার, তারপরে চুল কাটাইনার লোক দরকার, জুতা সিলাইনার লোক দরকার, এরপরে বাথরুম টয়লেট পরিষ্কার করিনার লোক দরকার, এরপরে তরকারি ক্ষেত খামার করার দরকার লোক দরকার, এই কাজগুলো লেখে এরপরে আপনার এই হলো লোকের নাম দিলাম, মানুষের নাম, আপনার ভোটারগো নাম, আর এই হলো কাজ, আপনি বন্টন করে দেন। কে কোনটা করত বোঝেন নাই? চেয়ারম্যানে বন্টন করে দেব, তার বাপ দাদা 14 গোষ্ঠী কবর থেকে উঠে আইলো, হে এগুলো সমাধান করে দিতে পারত, পারবে? কেমনে পারবো? সে যার নাম দিবে যে আমনে জুতা সিলাইবেন, হে কব কা ঘটনাটা কি? সাইয়া সিনটা জুতাটাকে আমারে দিলা, কথা বোঝেন নাই? এই আমি কি ভোট অর্ধেক দিছি? এই তো 500 টাকা খাইয়া ভোট দিছে, আমিও তো 500 টাকা খাইয়াই ভোট দিছি। আগের রাতে চা বিস্কুট তো এই তো খাইছে, আমিও খাইছি, আমার একা কি দিলা? এটা দিলা, তার মানে এটা কি করতে পারবে না? সমন্বয় করা সম্ভব হবে না। এই জন্য রব্বুল আলামিন বলে, আহ আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া, আরে মুসলমান এটা ভাবেন না, আপনার আমরা বোঝেন না, আল্লাহ তাআলা নিজে বলছেন এটা মানুষের সমাজের প্রতিটা কাজের দিকে কিছু কিছু মানুষের ঝোঁক, কে কোনটার দিকে যাবে? আল্লাহ বলেন এটা আমি আর শাজীবের মালিক, আমি আল্লাহ বন্টন করি, আমি বন্টন করে দেব। যদি এটা আমি বন্টন করে না দিতাম, তোমার সমাজ সম্পূর্ণ বিশৃঙ্খলা হয়ে যাবে। কোটি টাকা আছে কিন্তু সেলুন নাই, কি করা যাবে? লক্ষ টাকা আছে
বাথরুম টয়লেট পরিষ্কার করেন না, লোক নাই, কিভাবে চলবে সমাজ? এক সপ্তাহে তো সমাজ দুর্গন্ধ আর ডাস্টবিনে সমাজ পরিণত হয়ে যাবে। তারা রব্বুল আলামিন বলে এই কর্মের বন্টন এটা কে করে? আল্লাহ। আল্লাহই মানুষের দিলে ঝুঁকায় দেয় এক একজনকে এক এক দিকে, আল্লাহরই কুদরত এটা। যাই হোক, তো বলতেছিলাম আমরা যে নারীকে ইসলাম পুরুষের অধীনে দিলেন, অধীনস্থ, এর মানে অপমান না, এর মানে বেইজ্জতি না, এর মানে লাঞ্ছনা না, বরং এর মানে কর্মের বন্টন, আর এর মধ্যে নারীর নিরাপত্তা, এর মধ্যে নারীর সম্ভ্রম, এটার মধ্যেই তার সবচেয়ে বেশি সুখ আর শান্তি, যে আমার ব্যক্তিগত উপার্জনের কোনো পেরেশানি নাই, এটা আমার স্বামী পুরুষ তার দায়িত্ব, এটা ভালো দিক। আর আল্লাহ তাআলা বান্দার উত্তম বোঝে না, বান্দা বান্দার উত্তম বোঝে, এর চাইতে বেকুবি কথা আর কি হইতে পারে? বানানেওয়ালা বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, এক মোবাইল আরেক মোবাইল, মনে করেন এক মোবাইল এটা, এটা আরেক মোবাইল, এই মোবাইলের জিঙ্গাই আপনি ওই মোবাইল রে চালাইবেন, এই তো না, এটা বুঝি কথা? এক মানুষ যিনি আপনারে বুদ্ধি দিতেছে, হ্যাঁ এভাবে চলবেন, তো আপনারে বানাইছে যিনি আর ওনারও বানাইছে তিনি, আপনিও তো নিজের না, আপনিও তো আরেকজনের বানানো, তার আপনি বুদ্ধি দেন কেমন? এই জন্য সবচেয়ে নিরাপদ হল আল্লাহ এবং তার রসুলের বুদ্ধি গ্রহণ করা, কারণ রব্বুল আলামিন তার সৃষ্টির ভেতর বাহির পেছন এবং সামনে তার সবটা হালাত একমাত্র পূর্ণ জানে আল্লাহ। আপনারা কেউ জানেন আপনাদের আমাদের আগামী দশ বছর পরের হালাত আপনি বলতে পারবেন? তাই আপনার স্ত্রী আর কোন দিন কোন দিন অসুস্থ হবে আপনি জানেন? কিন্তু কে জানে? আল্লাহ জানে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলেন আমি জানি পেছনের যা তাও, সামনের যা তাও, কিয়ামত পর্যন্ত যা সব আমি জানি, তারপরেও যা তাও আমি জানি। তাইলে আমরা এটা বুঝাইলাম, নারীর সাথে সৎ আচরণ এই কথাটা বুঝাইতে গিয়া স্ত্রীর সাথে উত্তম ব্যবহারের কথা সুপারিশ করেছেন কে? প্রথম আল্লাহ, দ্বিতীয়ত সুপারিশ করেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সময় করছেন, এমন কি বিদায় হজ্জের ভাষণে করেছেন, এমন কি ইন্তেকালের পূর্ব মুহূর্তেও তিনি অধীনস্থদের উপরে উত্তম আচরণ করো এই কথা শেষ বলে গেছেন, তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন তিনি। আর স্ত্রী স্বামীর অধীন, অতএব স্ত্রীর সাথে উত্তম আচরণ করা, স্ত্রীর সাথে ভদ্রচিত আচরণ করা, এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়তের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নসিহত, শেষ উপদেশের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে আমাদের গাফলতি আমার আপনার সবার সীমাহীন, সীমাহীন গাফলতি, সীমাহীন। স্ত্রীদের সাথে উত্তম আচরণ করা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাত। এর কয়েকটা উদাহরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী, যিনি একটানা ২৫ বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে সংসার করেছেন, তার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনের তিন ভাগের দুই ভাগ কাটছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন ৬৩ বছর বয়সে, বিবাহ করেছেন ২৫ বছর বয়সে, তাইলে ৬৩ পর্যন্ত কয় বছর হিসাব করেন? ২৫ থেকে ২৫ ৫০ আরো আরো ১৩ বছর নাকি? ৩৮ নাকি?
পঁচিশ বছর বয়সে বিয়ে করছেন, তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করছেন, কত হইল? কত? আটত্রিশ বছর। এই আটত্রিশ বছরের ভেতরে ওনার বৈবাহিক জীবন, এই আটত্রিশ বছরের ভিতরে তিনি পঁচিশ বছরই কাটাইছেন প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আর বাকি পঁচিশ বছরের পরে বাকি যেই তেরো বছর, এই তেরো বছরে তিনি বাকি স্ত্রীদেরকে বিয়ে করছেন শেষ দিকে এবং বাকিদের সাথে সংসার করছেন। এরপর এগারো জন স্ত্রীর মধ্যে একজনের সাথে জিন্দগি কাটাইছেন পঁচিশ বছর, আর বাকি দশ জনের সাথে জিন্দগি কাটাইছেন কয় বছর? তেরো বছর। তাইলে এই পঁচিশ বছরের যেই পবিত্র স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে থাকতেও, উনি বেঁচে থাকাকালীন ওনাকে অনেক বেশি আদর মহব্বত করতেন, এমনকি আশ্চর্য হতে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেও পরবর্তী তেরো বছরও তিনি প্রায় সময় এই স্ত্রী, যে স্ত্রী চলে গেছেন, অথচ তখন ওনার আরও নয় দশ জন স্ত্রী ছিল, কিন্তু এর পরেও তিনি প্রায় সময় যে স্ত্রী মারা গেছেন এই খাদিজা তার কথা মনে করতেন, হায়াতে থাকতেও ভালোবাসতেন, হায়াতের পরেও খাদিজার কথা বলে বলে মাঝে মাঝে আনমনা হয়ে খাদিজার সানা সিফাত, ওনার প্রশংসা, ওনার গুণাবলী বলতেন অন্য স্ত্রীদের কাছে, এতটা কদর করত। হায়াতে থাকাকালীন খাদিজাকে কেমন মূল্যায়ন করতেন এটার একটা প্রমাণ শুনেন, শুনেন। জীবিত থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ বছর বয়সে, এই গরিমন ডিস্টার্ব, এই চল্লিশ বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা, হেরা গুহার মধ্যে ধ্যানরত অবস্থায় সর্বপ্রথম হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওহী নাজিল করছেন, এটা জানেন তো সবাই, কোরআন নাজিল করেছেন। এই ওহী নাজিল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরে আসছেন, এসেই স্ত্রীকে ডেকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দিছেন। কিছুক্ষণ পরে যখন শরীরের কাঁপ আল্লাহর নবীর কমছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই জিন্দগির এই সর্বপ্রথম নবুয়তের এই ঘটনা, কোরআন নাজিলের এই ঘটনা, জিব্রাইল আগমনের এই ঘটনা, যেটা তার জীবনের মিশন, যে জন্য তিনি পৃথিবীতে আসছেন, যে উদ্দেশ্যে তিনি আগামীর দিনটা কাজ করবেন, এই সমস্ত আল্লাহ ওনাকে পাঠানোর আয়োজনের মূল মাকসাদিত নবুয়তের প্রচার প্রসার, দিনের কাজ, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মৌলিক বিষয়টা তিনি সর্বপ্রথম একাকী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছেই পেশ করছেন। কথা বুঝছেন? কি খবর, মন খারাপ কা আপনার? আরে রাহো বেডিট মানুষ, ইতান বুঝতে না, ফাও কথা লই বাতানার আইনবা, বোঝেন না কথা বাতানার আইনবা, বেডিট মানুষ আইছে এনে নাক গলায় তো, আমরা হইলে কি দিলাম, হইলে এই জবাব দিতাম, ঠিক না? আমরা হলে কি দিতাম, এই জবাব দিতাম, আর রাহো বেডি এখানে আইস, কাম নাই শুধু এই। অথচ তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন হালাত,
কেন এমন হচ্ছে আপনার হলো? আল্লাহ রাসূল পুরা ঘটনাটা পুরা বর্ণনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে পেশ করে এবং পেশ করে বলতেছেন, খাদিজা শুনেন, খাদিজা আমার ভয় হয়, লাকাদ খাশীতু আলা নাফসি, এত বড় ভারী কাজ, এত বড় জিম্মাদারি আমি আদায় করতে পারবো কি না, না জানি আমি মরে যাই, আমার মনে হচ্ছে আমি যেন মরে যাব, এরকম আবেগ যখন স্ত্রীর কাছে বলেছেন তখন আশ্চর্য যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বপ্রথম এবার স্ত্রী তার স্বামীকে আল্লাহর নবীকে সর্বপ্রথম সান্ত্বনার বাক্যটা, সর্বপ্রথম উৎসাহ উদ্দীপনাটা এই স্ত্রী তিনি তার স্বামীকে দান করছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, নবী কোনো ভয় পাবেন না আপনি, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না। কেন করবে না? এবার যুক্তি দিছে খাদিজা, আপনার মতো মানুষকে আল্লাহ বেইজ্জতি করবে না, আপনি আমার স্বামী, আপনার ব্যাপারে আমার গত 15 বছরে আন্দাজ আছে, 40 বছর না এখন, তাহলে 25 বছরে বিয়ে করছে, 15 বছর হয়ে গেছে না, 15 বছরের সংসারে আপনার ব্যাপারে আমার আন্দাজ হলো, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি সব সময় আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অপরের বোঝা নিজের কাঁধে তুলে নেন, ওয়া তাকসিবুল মাদুমা, যার কিছু নাই আপনি নিজে কামাই করে তাকে আপনি দেন, ওয়া তাকরি দাইফা, আপনি সব সময় মেহমানের মেহমানদারি করেন, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, যখনই মানুষ সঠিক বাস্তব কোনো বিপদে পড়ে আপনি তার পাশে সহযোগিতার জন্য দাঁড়িয়ে যান, পাশে যান তার, এরকম 5টা গুণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অপরের বোঝা কাঁধে তুলে নেন, যার কিছু নাই নিজের কামাই করে তাকে দিয়ে দেন, মেহমানদারি করেন, এবং আপনি যেই কোনো বিপদে পড়লে, সঠিক কোনো বিপদ, তার পাশে আপনি দাঁড়ান, সহযোগিতা করেন, এমন 5টি মহানুভব গুণ যার মধ্যে আছে, আমার বিশ্বাস তাকে আল্লাহ বেইজ্জতি করতে পারে না। আমার একজন চাচাতো ভাই আছে, ওয়ারাকা ইবনে নাওফেল, আমার এই চাচাতো ভাই পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত ইঞ্জিল এই কিতাবের জ্ঞানী, ওই সমস্ত কিতাবাদি সম্পর্কে ভালো পড়ালেখা আছে তার, এবং সে পূর্ববর্তী আসমানি কিতাবের জ্ঞানে জ্ঞানী, তার কাছে আপনারে নিয়ে যাব, তাকে জিজ্ঞাসা করে দেখি এই আপনার কাছে যে আসছে যা হয়েছে আজকে ওই ওই গুহার মধ্যে ঘটনা, এটার দ্বারা কি বোঝা যায়, এটা তারে জিজ্ঞাই চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো, স্ত্রীর সাথে সেখানে গেলেন। এরপরে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঘটনা, ওয়ারাকা ইবনে নাওফেল বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুহাম্মদ শোনো, কোনো ভয় পাবা না তুমি, আমি নিশ্চিত করে বলতেছি ওই গুহার মধ্যে তোমার কাছে যিনি আসছেন তিনি ওই ব্যক্তি ইতিপূর্বে মূসা নবী ঈসা নবীর কাছে যিনি আসতেন তিনিই ছিলেন, তিনি সেই জিব্রাইল, তিনি আগেও নবীদের কাছে যিনি আসতেন, আমি তোমার হালাত কথাবার্তা নাজিলকৃত এই কথাগুলো দেখে বুঝছি উনি উনি, কাজেই তুমি নিশ্চিন্ত থাকো। তাইলে উনি বড় সান্ত্বনা পাইলেন। এইখানে হাদিসের ব্যাখ্যায় আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাটা বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানেই, এটা যে জিব্রাইল আল্লাহ যে নাজিল করেছে এটা উনি বোঝে নাই, কথা বলেন না কেন, এটা উনি বোঝে নাই, একজন অবুজ লোকরে আল্লাহ নবুয়ত দিছে, একজন অবুজ লোকের কাছে আল্লাহ কোরআন নাজিল করছে, তাহলে উনি বুঝে নাই পুরা না? উনি পূর্ণ বুঝেন, উনি পূর্ণই জানতেন
এবং এটা জিব্রাইল এটাও উনি বুঝেন, সব ঠিক আছে। তো তারপরও ওই তাউরাত জবুরের ইঞ্জিলের জ্ঞানী ওই ব্যক্তির কাছে তিনি কেন গেলেন? আর আখা ইবনে নওফেলের কাছে যাওয়ার দরকার কি? স্ত্রী বলার সাথে সাথে উনি তো বলতে পারতেন আমি আরেকজনের দিঙ্গামুখী তাবা, আমি না বুঝলে আমি তোমারে কইছি, কথা বোঝেন নাই। এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেন শুধুমাত্র স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি আন্তরিকতা, তার মতামতকে সম্মান জানাইতে গিয়ে তার মনের তুষ্টির জন্য, তার মনের খুশির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাইয়ের কাছে গেছে। নবুয়তের বিশ্বস্ততার জন্য না, কোরআনের বিশ্বস্ততার জন্য না, স্ত্রীর মনের খুশির জন্য। বউ আবদার করছে ঠিক আছে যাই, তাই সে যদি খুশি হয় ক্ষতি কি? কথা বুঝছেন না? এই যে মনের তুষ্টি, এটার দিকে নজর রাখছে। হযরত শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন, এক সময় অনেক বড় মুহাদ্দিস ছিলেন। আমাদের এই বাংলাদেশের সর্বপ্রথম যিনি বুখারী শরীফের বাংলায় অনুবাদ করছেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ, উনি এই কথা পড়াইতে গিয়ে উনি বলছিলেন, কয় যে এরকম মা খালা চাচি দাদি নানি স্ত্রী কন্যা এদের অনেক সময় এমন সাধারণ আবদারও পুরুষদেরকে তাদের মনের খুশির জন্য রাখা রক্ষা করা, যদি সেটা বৈধ হয় না জায়েজ কিছু না হয় তাইলে এটা উচিত, এটার দ্বারা এটা বুঝি। তো উনি বলছে একদিন যে আমার ছোটবেলায় আমার এক খালা, হুজুরে সবকে এটা বয়ানে বলছেন যে আমার ছোটবেলায় আমার এক খালা আমারে ফালসে ওনারে, পরবর্তীতে যখন আমি বিয়ে শাদী করে আমার বাচ্চা কাচ্চা হয়েছে, তো আমি আমার বিবি বাচ্চা নিয়ে একদিন অনেক পরে একদিন আমি আমার ওই খালার কাছে খালার সাথে দেখা করতে গেছি, তো খালা তখন ঠিক মতো চোখে দেখতো না, মানে ভালো মতো চোখেও দেখতো না। যখনই আমি কাছে গিয়া খালার কাছে গেলাম, খালা বলতেছে আজিজুল হক, পরিচয় দিছি আর কয় আমার গায়ে হাত দিয়া হাত বুলাইয়া বলতেছে আজিজুল হক তুই আসছো? তো গায়ে হাত বুলাইয়া বলতেছে কয় তোর গায়ে তো অনেক ময়লা, আও খালা গোসল করাই দিই। তখন হযরত বলেন যে আমি আমার খালার সাথে কলের গোড়ায় গেলাম, খালায় আমার ডল্লামায় যে গোসল করাই দিছে, আর আমার বিবি বাচ্চারা তাই দাঁড়ায় দাঁড়ায় সব হাসতেছে, হাসতে হাসতে সব জান শেষ, এই মাত্র গোসল করিয়া পরিপাটি হইয়াই আমি আইছি, কিন্তু এরপরও কেন খালার লগে কলের গোড়ায় গেলাম? শুধু তখন আমি বলছি এই হাদিসের এই বাক্য বলে ওই হাদিজার ঘটনা শুনাইয়া উনি বলছে শুধু আমার খালা যেন খুশি থাকে, দিল ভালো লাগে, এই জন্য যে বোন পুত্রে গোসল করাই দিছে ওই ছোটবেলার আচরণ, এই মনের খুশির জন্য আমি আবার খালার সাথে কলের গোড়ায় গেছি, যদিও গোসলের পরিপাটির কোনো দরকারই ছিল। এলে এক নারীর প্রতি মূল্যায়ন, এটা ইসলামের শিক্ষা, এটা ছোট নজরে কেউ দেখবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত, এটা আল্লাহ তাআলার আদেশ, এটা নবীজির ওসিয়ত, আখেরি ওসিয়ত, বিদায় হজের ওসিয়ত, জিন্দগির শেষ বেলার ওসিয়ত। এই জন্য তাহলে হায়াতে থাকাকালীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর আবেগ অনুভূতি এর দিকে কি করতেন? নজর রাখতেন, নজর রাখতেন। অন্যান্য স্ত্রীদের বেলায় সকলের আবেগ অনুভূতির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মহব্বতের নজর রাখতেন। হাদিসের মধ্যে আছে তিরমিজির হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রিবেলা আল্লাহ রাসূল এশার নামাজের পরে আয়েশার ঘরে আসলেন, আজকে রাত্র কাটাবে উনি উনার ঘরে, মানে পালা করে থাকতেন তো আজকে উনার ঘরে রাত কাটাবেন, কিন্তু আরেকজন স্ত্রী হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উনার ঘর থেকে উনার হুজরা থেকে
একটা মাটির পাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হালুয়া জাতীয় সারিদ, এক ধরনের মিষ্টান্ন খাবার, হালুয়ার মতো এটা উনি বানাইছেন উনার ঘরে, উনার অংশে বানাইয়া, যদিও উনার আজকা কি না পালা না, উনার ঘরে আসবে না, তো আয়েশার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহ রাসূলের জন্য হাদিয়া স্বরূপ ওইটা পাঠাইছে, ওই জায়নব দাসী দিয়ে আয়েশার ঘরে পাঠাইছে আল্লাহ নবীর জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখছে, ঘরে ঢুকছে, আরে ঢুকার পরে বলছে কে পাঠাইছে, বলছে জয়নব পাঠাইছে নবীজির মেহমানদারি জোর হাদিয়া হিসেবে, অথচ আজকে খাওয়াবে মূলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি স্ত্রী হিসাবে অভিমান করছে সাথে সাথে, এবং এই মাটির পাত্র এটা নিয়া হাতের থেকে নিয়া একটা উড়ে মেরা ঘরের বাইরে ফালাই দিছে, হে আমার তারিখে আমার স্বামীকে আমি মে খাওয়াবো, হে কেডা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখছেন, দেখে নবীজি বুঝছেন এটা তার একটা অভিমান, স্বামীর প্রতি মহব্বত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন একটু মেজাজ কমছে, তো বলছে আয়েশা হালুয়া মানে সারিদ, হালুয়ারে না দোষ হইল বুঝলাম, তো ফেলেটটার কি দোষ, মাটির যেই পাত্রটা এটার দোষটা কি, তা বোঝেন না কথাটা, এটা কাউরা ভাঙলা, এটা কা ভাঙ্গা লাইলা, তুমি আরেকটা মাটির পাত্র তোমার ঘর থেকে তার ঘরে পাঠায় এ কথা শিখায় দিচ্ছে, কিন্তু স্ত্রীর স্বাভাবিক অভিমানের উপরে কি করেন নাই, গোস্বা করেন নাই, বরং ভদ্রচিতভাবে তাকে বুঝাই দিছে যে হালুয়ার লগেনে রাগ করিলা, কিন্তু পাত্রটা যেটা প্লেট বাসন এটাকে ভাঙিয়া লাইলা। তাইলে দেখেন স্ত্রীর মান অভিমানের দিকেও নজর রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত, সবসময় কর্কশ মেজাজের থাকা, সবসময় বদমেজাজি হওয়া, দুনিয়ার সবার সাথে ভদ্রচিত কথা বলা, বিবির সাথে শুধুই কেবল অভদ্রচিত কথা বলা, এখানে আয়েশা প্রত্যেক কথায় রাগারাগি করা, তাইলে দুনিয়ার বাইরের মানুষগুলো এতটা আপন, ইনি এতটা পর, তাহলে উনারে কা ঘরে রাখলেন, বাইরের মানুষগুলোরই তো ঘরে রাখলে ভালো ছিল, কথা বলেন না, বাহিরের মানুষের সাথে যদি এত সুন্দর আচরণ হয় ঘরওয়ালির সাথে এত এরকম বর্বর আচরণ হবে কেন। এজন্য এটাই বললাম, এরপরে শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে উনার প্রতি রসুলের ভালোবাসা মহব্বত কেমন ছিল এটার একটা উদাহরণ, এটা বললেই কথা শেষ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকালের পর প্রায় সময় মাঝে মাঝে নবীজি বকরি জবাই করতেন, ঘরে যদি কোনো সময় ছাগল বা বকরি জবাই হতো তো আল্লাহ রসুল একটা রান কিছু গোশত রানের আলাদা করে নিতেন, নিয়ে ছোট ছোট পুটলা বানাইয়া ছোট ছোট প্যাকেট বানাইয়া তো বলে দিতেন অমুককে অমুককে দিয়ে আস, তো যাদেরকে দিতেন বলতেন এরা সব আমার খাদিজার বান্ধবী ছিল, আমার খাদিজা থাকাকালীন এরা আমার খাদিজার সাথে সাক্ষাৎ করার জন্য আসা যাওয়া করত, এই জন্য তাদেরকে হাদিয়া স্বরূপ এগুলো দিয়ে আস। স্ত্রীর ইন্তেকালের পরে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখত, মহব্বত করত বিবিরে, এই মহিলাদের দিকেও নবীজি হাদিয়া পাঠাইত। তো একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হালা ওনার নাম, উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবী ছিলেন, মানে মুসলমান হয়েছিলেন, খাদিজার আপন বোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে এই বোন উনি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে আসছে, আসছে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ শুনেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের আবেগে বলে উঠছে হায় আমার খাদিজা, মানে ওই ওই বোনের কণ্ঠ শুনেই, খাদিজার বোন না উনি, বুঝছে যখন উনার বোন তো নিজের স্ত্রীর কথা কি হয়েছে মনে হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজির স্ত্রী, উনি অপরূপ সুন্দরী কুমারী নারী ছিলেন। এই আয়েশা তো তখন জীবিত, উনি পাশে বসা, উনি এটা শুই নেই, একটু অভিমান করে বলছেন, কোরাইশের এক মহিলা যে আর বিবাহের সময় অর্ধেক দাঁত আসিল না, বুড়ো হয়ে গেছে, এক বুড়ো মহিলা আসিল, হেল লেগে এত দরদ, হেই সারা মনে হয় যেন আর মহিলাই নাই, মানে এরকম একটা কথা বলে উঠছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশে কালো মেঘ জমলে যেরকম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, আমি তাকায় দেখলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এরকম মেঘাচ্ছন্ন বিমর্ষ হয়ে গেছে। আর বলছে, আয়েশা কি বললাম তুমি কি জানো? এই তখন নবী বলতেছে, শোনেন, বলতেছে, আয়েশা এ আমার সেই খাদিজা, যখন আমি মক্কার মানুষের কাছে ইমানের দাওয়াত পেশ করছিলাম, সবাই যখন প্রথমবারে প্রত্যাখ্যান করছে, খাদিজা আমার প্রথম দাওয়াতই গ্রহণ করে নিছে। এরপরে বলছে আয়েশা, এটা সেই খাদিজা আমার যখন সবাই আমাকে মিথ্যাবাদী হিসাবে বিভিন্ন মন্দ গাল মন্দ দিছে, তখন একমাত্র সত্য সঠিক আমি এই কথার সমর্থন আমার স্ত্রী খাদিজা দিছে। এরপরে আয়েশা, এটা আমার সেই খাদিজা যখন মক্কার সব মানুষ আমাকে কোনো কিছু সহযোগিতা করে নাই, সবাই আমাকে বঞ্চিত করছে, দূর দূর করে তাড়ায় দিছে, তখন এই খাদিজা তার সমস্ত মাল আর সম্পদ উৎসর্গ করে দিয়ে আমাকে সহযোগিতা দিচ্ছে। এইভাবে বলতে থাকছে। এরপর আল্লাহ রাসূল বলেন, আয়েশা এটা আমার সেই খাদিজা একমাত্র যার গর্ভে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছে, তোমাদের কারো গর্ভে আমার সন্তান নাই, কোন স্ত্রীর গর্ভে আর কি ছিল না, নবীজির বাকি দশজন স্ত্রী তাদের কারো গর্ভে নবীজির কোনো সন্তান হয় নাই, নবীজির সন্তান একমাত্র হয়েছে এই স্ত্রীর গর্ভে, আর একজন দাসীর গর্ভে একজন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করছে, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝছে আল্লাহ রাসূল আবেগী হয়ে গেছে, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি থামেন, আর বলতে হবে না, আল্লাহর কসম করে বললাম, আমি আর কোনোদিন মৃত্যু পর্যন্ত খাদিজার বিরুদ্ধে বা খাদিজার ব্যাপারে আর কোনো মন্দ শব্দ কিছু আর বলব না। তখন আল্লাহ রাসূল শান্ত, তাইলে হায়াত থাকাকালীন বললাম, হায়াতের পরেও স্ত্রীর প্রতি তার কি ছিল? ভালোবাসা ছিল, ভালোবাসা ছিল। তাইলে এজন্য আমরা আপনাদের কাছে এই সংক্ষিপ্ত দুই জুমায়, আরো তো লম্বা কথা বলা দরকার ছিল, কিন্তু এতটুকুই বললাম, আবারও মনে করাই দিচ্ছি, আল্লাহর নবী বলছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, পরিষ্কার হাদিস, সব পুরুষরা শুনেন, আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ উত্তম যে তার স্ত্রীদের নিকট উত্তম, ওয়া আনা খাইরুন লি আহলি, আর আমি আমার স্ত্রীদের নিকট উত্তম। নবীজি বলছেন, তোমরা জিজ্ঞেস করে দেখো। তাইলে স্ত্রীর সমর্থন এটাও আপনার উত্তম, আপনার শ্রেষ্ঠত্ব এটার একটা পরিচয়। এই জন্য মেহরবানি করে আমি সহ আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয়, আমাদের সবাইকে তৌফিক দেয়, আমাদের সকল স্বামী যারা যাদের স্ত্রী আছেন প্রত্যেকেই নিজ নিজ স্ত্রীর সাথে উত্তম ভালো ব্যবহার করা, স্ত্রীকে সালাম দেওয়া, স্ত্রীর জন্য দোয়া করা, স্ত্রীর জন্য কল্যাণ কামনা করা, এবং যেটা গত জুমায় বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর যেই পানি খেতেন যেই গ্লাসে, নিজেও সেখান দিয়ে পানি খেতেন, যেই গোশতের হাড্ডিটা কামড় দিতেন নিজেও সেই গোশতের হাড্ডিটা আল্লাহ রসুল নিজে কামড় দিয়ে নিজে খাইতেন, যেদিক দিয়ে খাবার তুলতেন তিনিও সেদিক দিয়ে খাবার তুলতেন, এটা পর্যন্ত হাদিসে আছে। একই বালতির মধ্যে পানি নিয়ে স্বামী স্ত্রী একসাথে আল্লাহ রসুল গোসল করেছেন, এটা পর্যন্ত হাদিস আছে। এতটা আন্তরিকতা মহব্বতপূর্ণ সম্পর্ক ছিল। অতএব স্ত্রীকে সর্বদাই তুচ্ছতাচ্ছিল্য করা, অপমান করা এবং তার উপরে সবসময় ধমক দেওয়া, শাসন করা, এটা ভদ্র পুরুষের কাজ নয়, এটা কোনো ভদ্রচিত শরীফ কোনো উত্তম মানুষের পরিচয় নয়, বরং উত্তম মানুষ সে
যে তার স্ত্রীর সাথে সদাচরণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ একটি মুআশারাত আচরণ, আমাদের ইসলামের নির্দেশনা, এই আলোকে নিজ নিজ স্ত্রীদের সাথে ভালো এবং উত্তম ব্যবহার করার, আচরণ করার তৌফিক দান করুক। আমিন।